What is the time now? 10:15, sir. আপনি যদি পারমিশন দেন তাহলে অফিসের লবিতে একটা নোটিশ ঝুলিয়ে দেব। কেউ যদি মাসে 3 দিন দেরি করে আসে তাহলে এআরসি ইন্ডাস্ট্রিজে তার চাকরি আর থাকবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। What is the time now? 10:15, sir. Hey, রে সর্বনাশ, বস এসে গেছে। আমাদের টেলিফোন অপারেটর নিজের সিটে নেই কেন? উনি স্যার মানে ফ্যামিলিতে এক্ষুনি চলে আসবেন, মানে নর্মালি তো এখন চলে আসেন, আজ কেন যে। গুড গুড মর্নিং স্যার। আপনি 15 মিনিট লেট। আমার ছেলে খুব জ্বর স্যার, 103 ডাক্তারের কাছে গিয়েছিলাম, সরি স্যার। কাম অন প্লিজ ডোন্ট গিভ মি দ্য সেম ওল্ড ক্র্যাপ, কান্ট ইউ কাম আপ উইথ সামথিং নিউ? আমি দেখেছি আপনি প্রায় দেরি করে আসেন। আপনি বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি, সত্যি আমার ছেলে খুব জ্বর। তাহলে তো আপনার অফিসেই আসা উচিত হয়নি। না মানে আসলে দেখুন মিসেস বোস, আপনার ছেলে যদি সত্যি অসুস্থ থাকে তাহলে আপনাকে মেডিকেল সার্টিফিকেট প্রোডিউস করতে হবে, তার সমস্ত খরচা কোম্পানি বিয়ার করবে, আর তা যদি না হয় তাহলে কোম্পানি আপনাকে ডিসচার্জ করতে বাধ্য হবে। ওকে স্যার। আরেকটা কথা, আপনি আবার সেই হলুদ শাড়ি পরেছেন, আপনার কি অন্য কোনো রঙের শাড়ি নেই? না মানে স্যার হলুদ শাড়ি তো আমি আজ অনেক দিন পরে পর। বাট ওয়াই হলুদ শাড়ি? রিয়েলি ইটস ইরিটেটিং। দেখুন আপনি দয়া করে ভবিষ্যতে আর হলুদ শাড়ি পরে আসবেন না, প্লিজ। আচ্ছা স্যার। ডিসগাস্টিং। আরে এসে গেছে এসে গেছে এসে গেছে, এমডি সাহেব আমাদের বিগ বস এসে গেছে, চলো 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 চলো। আপনি যদি পারমিশন দেন তাহলে অফিসের লবিতে একটা নোটিশ ঝুলিয়ে দেব, কেউ যদি মাসে 3 দিন দেরি করে আসে তাহলে এআরসি ইন্ডাস্ট্রিজে তার চাকরি আর থাকবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। মিস চ্যাটার্জি, আপনি আমাদের কোম্পানির নতুন সিপিআরও। মোটা টাকা মাইনে দিয়ে দিল্লির একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি থেকে আপনাকে এখানে আনা হয়েছে, করেক্ট? করেক্ট স্যার। আমাদের কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এবং চেয়ারম্যান মিস্টার অরুণ রয় চৌধুরী আপনাকে এখানে এনেছেন, করেক্ট? রাইট স্যার। দেড় মাস মানে 45 দিন আপনি এই কোম্পানিতে জয়েন করেছেন, করেক্ট? অ্যাবসলিউটলি স্যার। আর এই 45 দিনের মধ্যে 15 দিনও আপনি ঠিক সময় মতন আসেননি, করেক্ট? করেক্ট স্যার। আসলে আসলে স্যার কলকাতার রাস্তাঘাটে এত জ্যাম আমি আগে জানতাম না, দিল্লি থেকে এসে একটু অসুবিধা হচ্ছে স্যার। কলকাতার রাস্তায় আমিও যাতায়াত করি মিস চ্যাটার্জি, তার জন্য হাতে একটু সময় নিয়ে বেরোই, আর আপনিও এটা দিল্লি নয় কলকাতা মনে রাখলেই হলো, এরপর 15 মিনিট আগে বেরোবেন।